ঈদুল আজহার পরদিন সাভারের চামড়া শিল্পনগরীতে পৌঁছাতে শুরু করেছে কোরবানির পশুর চামড়া। লবণ মাখিয়ে চামড়া প্রক্রিয়াজাত করার কাজ শুরু করেছেন ট্যানারি শ্রমিকরা। এবার 80 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। দেশের বিভিন্ন স্থানে কাঁচা চামড়ার আড়তগুলোতে শুরু হয়েছে কোরবানির ঈদ পরবর্তী ব্যস্ততা। নওগাঁ ও মাগুরার কাঁচা চামড়ার বাজারে জমে উঠেছে বেচাকেনা। রংপুরের বড় আড়তগুলোয় চামড়ার আমদানি কম থাকায় দাম কিছুটা বেশি। দিনাজপুরের রামনগর বাজারে জমে উঠেছে বেচাকেনা। গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি বলে জানালেন ব্যবসায়ীরা। বগুড়ায় গত কয়েক বছর ধরে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ায় এবার তারা সতর্ক, তারপরও লোকসান দিতে হচ্ছে বলে জানালেন তারা। অরিসুল ইসলাম, বৈশাখী সংবাদ।